فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته. প্রশ্ন করেছেন এজিএস মিডিয়া হতে তিনি নাম হচ্ছে আব্দুল গনি ভাই তিনি দুবাইতে থাকেন তিনি প্রশ্ন করেছেন যে এক বোনের তরফ থেকে এক বোনের প্রশ্ন তার স্বামী নিয়মিত সিগারেট খাই চার বছর যাবৎ বোঝানো হচ্ছে যে সে বলতেছে যে আমি সিগারেট ছেড়ে দেব। অনেকবার ওয়াদা করেও ওয়াদা ভঙ্গ করেছে ছাড়তে পারে না সে নিয়মিত সালাত পড়ে না কখনো কখনো প্রতিদিন একবার অথবা দুইবার পড়ে এমত অবস্থায় আমার করণীয় কি আমি ওই স্বামীর সংসার করতে পারবো কি না শেক দয়া করে উত্তর দিয়ে আমাকে সঠিক দিন ইসলাম মানার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আল আজিজ হ্যাঁ বোন সুন্দর একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি প্রত্যেকটি নারীরই হওয়া উচিত যে বেনামাজি সাথে সংসার করা যাবে কি না এই সম্পর্কে একটি বই আছে যদি বইটা আপনি পড়ে নিতেন ছোট্ট একটি বই বইটা পিডিএফ ফাইলও আছে অনেক জায়গায় আমার কাছেও আমার ফেসবুক আইডিতেও আপনি পিডিএফ ফাইল পেয়ে যাবেন যদি খুঁজে খুঁজে নিন তো আলহামদুলিল্লাহ তো সুন্দর একটি প্রশ্ন যে হুকমু তারিক বইটির নাম হচ্ছে নামাজ পরিত্যাগকারীর বিধান বইয়ের মূল লেখক লেখকের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হালু সাইমিন রহিমা উল্লাহ তালা হুকমু তারিক নামাজ পরিত্যাগকারীর বিধান নামাজ ত্যাগকারীর বিধান এই বইটির বাংলা তর্জমা করেছেন ফদিলাত শেখ আমাদের সর্বজন গৃহীত আমাদের সর্বজন শ্রদ্ধে ব্যক্তি আলেমের দিন শেখ মতিউর রহমান মাদানি সাহেব তিনি তর্জমা করেছেন আর তর্ব তর্জমা করেছেন আমার সম্মানিত উস্তাদ শেখ আকরামুজাম বিন আব্দুল সালাম সাহেব তো এই বইটি আপনি যদি আপনার খুঁজে আপনি জানি না কোন জায়গার আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হয় বোন আপনি বইটি খুঁজে আপনি নিজে পড়ে নেবেন যে তার সাথে সংসার করা যাবে কিনা বাকিটা আমি বল আমি বলছি যে আল্লাহব্বুল আলমিন এই সরাত্যাগকারীর ব্যাপারটা একটা প্রথম হচ্ছে যে আপনার স্বামী ধূমপান করে ধূমপান করা কাবিরা গুণা ধূমপান করা মদপান করার সামিল যে তামাক সেবন করা তামাক পান করা ধূমপান করা গুটকা তা গুটকা যা পান মশলা যা আছে সবগুলোই হচ্ছে হারাম এই হারাম হারামখোর এই হারাম যে আপনার স্বামী খায় একটি বড় ধরনের অপরাধ করে স্বামীকে আরো বুঝান যাতে সে এই ধূমপান ছেড়ে দেয় ধূমপান একটি ধূমপান করা গর্হিত অপরাধ আর এই ধূমপান করা মানেই হচ্ছে মাদক দ্রব্য সেবন করা যারা আজকে বাংলাদেশে আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যায় যারা বাংলাদেশে বলছে যে আমরা মাদকের বিরুদ্ধে আহ জিহাদ ঘোষণা করছি তারাও কিন্তু তামাক সেবন এবং সিগারেট সেবন থেকে বা ধূমপান থেকে তারাও কিন্তু বিরত হতে পারে নাই ধূমপান একটি গর্হিত অপরাধ আপনার স্বামীকে বারবার বোঝান এখন আসেন দ্বিতীয় বিষয়টা দ্বিতীয় বিষয় হচ্ছে নামাজ পরিত্যাগকারীর বিধান নামাজ পরিত্যাগকারীর বিধান সম্পর্কে যদি আলোচনা আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানের একটি বড় সমস্যা হচ্ছে আমাদের সলাদ সম্পর্কে কেউ আমরা জনগণকে বোঝায় না বাংলাদেশ ভারত পাকিস্তানে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ হচ্ছে আমরা যারা ওয়াজ করি আমরা যারা নসিহত করি আমরা যারা মানুষকে বোঝায় যারা আমরা মানুষকে দাওয়াতি কাজ করি তারা সলাতের যে গুরুত্ব আল্লাহ এবং তার রসুল দিয়েছেন সেই অনুসারে আমরা মানুষকে বোঝাই না। একটি বড় কারণ আরেকটি কারণ হচ্ছে যদি আমরা বোঝাই যে সলাদ পরিত্যাগকারী যে কোন ধরনের অপরাধ একজন নামাজ ছেড়ে দিলে সে কোন ধরনের অপরাধ করে কতটুকু অপরাধ করেন এই অপরাধটা আমরা তুলে ধরতে পারি না আমরা বোঝাতে পারি না যে সলা ত্যাগ করা যে একটা বড় ধরনের অপরাধ এটা কাবিরা গুণা এটা যে চুরির চাইতেও বড় গুণা জিনার চাইতেও বড় গোনা ঘুষ খাওয়ার চাইতেও বড় গুণা আরো অনেক খুন হত্যাকা হত্যার চাইতে মদ পানের চাইতে বড় গুণা এক নামাজ পরিত্যাগ করা এই বিষয়টা আমরা কোনোদিনই কাউকে বোঝাতে পারিনি এরপরে আমরা আরেকটি বিষয় করে আমরা যখন আমরা বুঝাই তখন আমরা আরেকটি বিষয় বোঝাতে পারি না যে নামাজ পরিত্যাগকারীর শাস্তি আছে দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও শাস্তি আছে আরে দুনিয়ার শাস্তি সম্পর্কে আমরা বলিই না শুধু বললেও আমরা সলাদ সম্পর্ক যখন মানুষের সামনে আমরা তুলে ধরতে চাই তখন আমরা শুধু বারবার বলি যে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়লে জান্নাত আছে নামাজ পড়লে বেহেস্ত আছে নামাজ না পড়লে শাস্তি হবে এই ধরনের বলে থাকি কিন্তু নামাজ না পড়লে যে শাস্তি আছে তা দুনিয়ার শাস্তি এই ব্যাপারে আমরা কাউ কোনোদিন কাউকে বুঝাই না যার কারণে বাংলাদেশ ভারত পাকিস্তানে আমরা আমাদের মধ্যে বেনামাজের সংখ্যা দিন 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 এতই বেড়ে চলছে আশ্চর্য হয়ে যাবেন যে মসজিদে আজান হচ্ছে একজন মুসলমানের ছেলে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে নিজেকে মুসলিম বলে দাবি করে নামাজের সামনে দিয়ে দিদার সে ডাটের সাথে হেঁটে যাচ্ছে দোকানদারি করছে আহ নামাজের দিকে কোনো খেয়ালি নাই এদিকে এদিকে তারা খেয়ালি করে না একটিমাত্রই কারণ যে আমরা নামাজের গুরু তো সম্পর্কে বোঝাতে পারি না একজন ব্যক্তির নামাজ ছেড়ে দিলে সে কতটুকু অপরাধ করে এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কালামের সোরা রুমের 31 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না তার মানে নামাজ পরিত্যাগকারী একজন মুসলমান নয় সে মুশরিক তারপর নামাজ পরিত্যাগ করলে সে আর মুসলমান থাকে না সে মুশরিক হয়ে যায় দুই নম্বর আয়াত দুনিয়াবি শাস্তির ব্যাপারে কতটুকু শাস্তি হতে পারে এই ব্যাপারে তওবার একটি আয়াত আছে আয়াত নম্বর আল্লাহ সুবহানা বলছেন ফাইং তাবু ওয়াকামুস সলাতা ওয়া আতুস ফাখল্লু সবিল আহু হ্যাঁ অতঃপর তারা যদি তওবা করে সলাত আদায় করে জ্যাকাত দেয় ফখল্লু সাবিল আহম তাদের রাস্তাকে ছেড়ে দাও শাসককে বলছেন আপনাকে বল শাসককে বলছেন বাড়ির বাড়ির শাসক হোক সে গ্রামের শাসক হোক চেয়ারম্যান হোক সে এমপি হোক আর দেশের প্রেসিডেন্ট হোক তাদেরকে বলছেন যে ফাইং ফাইতাবু আকামুসলাত যদি তারা তওবা করে নেয় যদি তারা সলাত আদায়ী করে যদি তারা জাকাত দেয় তাহলে তাদের রাস্তাকে ছেড়ে দাও হে শাসক এবার আরেকটা ঘোরান যদি তারা তওবা না করে যদি তারা যদি তারা তদায় না করে যদি তারা জাকাত না দেয় তাহলে তাদের রাস্তাকে ছাড়িও না তাহলে সলা আদায় না করলে জাকাত না দিলে তাদের রাস্তাকে ছাড়িও না শাসককে বলছেন আল্লাহ রব্বুল আলমিন যে এই আয়াত অনুসারেই আউ্বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু শাস্তি দিয়েছিলেন আউবাকর বাকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু এই আয়াতের পরিপ্রেক্ষিতেই নবী করিম সল্ল্লাহ আলী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহবকর সিদ্দিক রদি আল্লাহ খলিফা হলো কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করলো বুখারির হাদিস এসেছে জাকাত দিতে অস্বীকার করার কারণে আবকর সিদ্দিক রদি আল্লাহ তালহ ঘোষণা দিল যে যারা জাকাত এবং সলাতের মধ্যে বিভেদ তৈরি করতে চায় জাকাত এবং সলাতকে আলাদা করতে চাই তাদের বিরুদ্ধে আমি আবু বকর জাকাত দেওয়াত দূরের কথা কেউ যদি একটি একটি ছোট বকরির বাচ্চাও জাকাত না দেয় তার বিরুদ্ধেও আমি আবু বকর সিদ্দিক রোদিয়াল্লাহ তাল যুদ্ধের ঘোষণা করে দিলাম ওমার রোদিয়াল তাল তাকে নিষেধ করেছিলেন তাকে বলেছিলেন যে এই মুহূর্তে যুদ্ধ করা আমাদের ঠিক হবে না আউবকর সিদ্দিক রদিল্লাহ তোলা আনহু সেদিন কঠোর হস্তে উমারকেও ধমক দিয়েছিলেন উমার রদুল্লাহ আনহু বলছেন যে আল্লাহর আল্লাহ আউবকর সিদ্দিক রদিল্লাহ তাল্লাহ আনহুর বুকটা প্রশস্ত করে দিয়েছিলেন যুদ্ধের কারণে যার কারণে সিদ্দিক বিজয় করেছিলেন এবং ইসলামের বিজয় করেছিলেন আউর সিদ্দিক রজেলা তোলানহু জাকাত না দেওয়ার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এখনো যদি কোনো শাসক চায় মুসলিম শাসক হয় তাহলে সে বেনামাজিকে ধরে এনে জেলে বন্দি করতে পারবে তাকে শাস্তি দিতে পারবে তাকে যে জেল জেল ডেকে দিতে পারবে এক বছর পাঁচ বছর দশ বছর যদি তবা করে তাকে ছেড়ে দিবে না দিলে তাকে ফাঁসির কাষ্ট পর্যন্ত ঝোলাতে পারবে তার মানে নামাজ পরিত্যাগকার একজন মুসলিম নয় আরেকটি আয়াত এসে যে সোরা তবার এগারো নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলছেন ফাইন তাবু আকামুসালা তাহা ফাইউ খান হুকুম ফিদ্দিন যে ব্যক্তি সহ সলাত আদায় করে যে ব্যক্তি তওবা করে ফাইনতা আবু আকামুসলাত নামাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে জাকাত দেয় ফাইন কুমফির দিন তাহলে তারা তোমাদের দিনী ভাই এবার একটা ঘোরান যদি তারা তওবা না করে সলাত আদায় না করে জাকাত না দেয় তাহলে তারা তোমার দিনই ভাই নয় তার মানে সলাৎ ছেড়ে দিলে সে আমার আপনার দিনই ভাই নয় আল্লাহ সুবাহ বলেছেন অথচ উভয়ের মধ্যে যুদ্ধ যুদ্ধ করলে যুদ্ধ করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখবেন সোরা হুজরাতের নয় নম্বর আয়াত দশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেছেন তারা যদি উভয়ের মধ্যে যুদ্ধ করে লড়াই করে সংগ্রামে লিপ্ত হয় তারাও তোমাদের ভাই ইন্নামাল মুাসাই না আইকুম তাহলে তোমরা উভয়ের মধ্যে তারা ভাই তাদেরকে আহ তোমরা কি করো তাদের মধ্যে তোমরা ফয়সলা করে দাও তার মানে সলাত আদায় করলে সলাৎ আদায় না করলে সে মুসলিম থাকে না আর সমস্ত অপরাধ করলেও তাকে মুসলিম ভাই বলা হয়েছে যুদ্ধ করলে মুসলিম ভাই বলা হয়েছে জিনা ব্যবচার করলে অনেক সময় মুসলিম ভাই বলা হয়েছে কিন্তু সলাত আদায় করলে সলাৎ ছেড়ে দিলে সলাত আদায় না করলে তা সে তোমার দিনী ভাই নয় এই কথা আল্লাহ সুবাহান হাত আলা বলেছেন এ সম্পর্কে আরো অনেক আয়াত এসেছে সলাত আদায় করতে হবে সলাত আদায় না করলে সে মুসলিম না একটি হাদিস এসেছে মুসলিম মুসলিম শরীফের হাদিস আহ সই মুসলিমের হাদিস নম্বর হচ্ছে বিরা বিরাশি নম্বর হাদিজ যে হাদিসটি জাবির আব্দুল্লাহ রজিলাম বর্ণনা করেছেন কলকলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইনাল ওয়াল বাইনাল আব্দি বাইনাল কুফরিয়ত তার কিতারকু সলাত মেসকাতার হাদিস নম্বর পাঁচশত উনশো উনসত্তর নম্বর হাদিজ জাবের বলছেন যে একজন মোমেন বান্দা একজন কাফের এবং মুশ্রিকের মধ্যে পার্থক্যকারী আমলের নাম হচ্ছে সলাৎ পরিত্যাগ করা যে ব্যক্তি সলাত আদায় করে সে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি সলাত আদায় না করে সে মুসলমান নয় এরকম অনেক হাদিস এসেছে এরকম অনেক আহ হাদিস এসেছে নবী করিম সাল্ল আলি সাল্লাম বলেছেন যে আহাদুল্লাহ বাইনা না বাইনা হুম আমাদের মধ্যে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে মুনাফিকদের মধ্যে অঙ্গিকার হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে সলাদ ফামান তারা কাহা ফাঁকাত কাফারা যে ব্যক্তি সলাদ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করেছে এই যদি আপনি হাদিস খোঁজেন তাহলে মেশকাতের হাদিস নম্বর পাঁচশত চুয়াত্তর নম্বর হাদিস আরো হাদিস এসেছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আহ বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের গত হয়ে যাওয়ার পরে এক তাবইন বর্ণনা করেছেন তাবই বর্ণনা করেছেন আব্দুল শাকিক কলকান আর সাহাবুর রসুল সাল্লিয়াম লাইন সাহি কুহু কুফরুন গায়রুস সালাতি আব্দুল ইবনে শাকীক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাহিমাল্লাহ তাআলা হতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কানা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সালাত ছাড়া অন্য কোন লা ইরাউনা শাইআম মিনাল আ'মালি তারকহু কুফরুন অর্থাৎ সালাত ছাড়া অন্য কিছু ছেড়ে দিলে তারা কুফর কা কাফের মনে করতে না কিন্তু সালাত যদি ছেড়ে দিত তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা কাফের মনে করতে হাদিসটা এসেছে তিরমিজিতে মেশ হাদিস নম্বর পাঁচশত উনআশি নম্বর হাদিস আর তিরমিজির হাদিস যদি আপনি খোঁজেন তাহলে তিরমিজির হাদিস সহি হাদিস নম্বর দুই হাজার ছয়শত বাইশ নম্বর হাদিস হ্যাঁ বোন তাহলে আপনি আহ এই সাথে সংসার করতে পারবেন কিনা আহ হুকমতা আরিকের সলাতে যে মোহাম্মদ ইবনে সালে আলু সাইমিন অর্থাৎ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন আলেম একজন ফকিহ তিনি হচ্ছেন সালে আলু সাইমিন আহ মোহাম্মদ ইবনে সালে আল সাইমিন রহিম তিনি বলেছেন যে কেউ যদি স্বামী যদি সলাদ না পড়ে আর স্ত্রী যদি সলাত পড়ে তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ এমনি এমনি হয়ে গেছে কারণ একজন মুসলমান একজন কাফের সাথে সংসার করতে পারে না কোনো স্বামী যদি সলাত আদায় করে স্ত্রী যদি সলাত আদায় না করে ঠিক তা তাদেরও একই অবস্থা তাহলে তাদেরও মধ্যে বিবাহ বিচ্ছেদ এমনি এমনি হয়ে গেছে আর বিবাহ বিবাহ বিচ্ছেদ আর করা লাগবে না তার মধ্যে সংসার করা যায় হবে না এরকম আরও অনেক কড়া কড়া ফতোয়া দিয়েছে বেনামাজি নামাজি ব্যক্তির ওয়ারিশ হতে পারবে না বা এই ধরনের অনেক ফতোয়া দিয়েছে তো বোন আপনার স্বামীকে ধূমপান ছাড়ার এবং সলাদ আদায় করার তাকিদ দেন তাকে দিতে দিতে যদি একবারেই না হয় তার তাহলে তার সাথে সংসার করা জায়েজ যাবে না তার সাথে খোলা নেওয়া আপনার জন্য উচিত হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি